হ্যালো, আসসালামু আলাইকুম আপিরা। আমি মেঘা চলে এলাম এমকে ফ্যাশনের পক্ষ থেকে তোমাদের সকলের মাঝে। আশা করি যে যেখানে আছো না কেন ভালো আছো, সুস্থ আছো। তাড়াতাড়ি করে লাইভটা জয়েন করে ফেলো। আজকে তোমাদের জন্য লাইভে ডিসকাউন্ট অফার থাকবে। ঈদের পর যেহেতু এটা আমি ফার্স্ট লাইভ, সো অনেক আপুরে বলেছে ডিসকাউন্টের জন্য, তাই ঈদের পরে আমি ভেবেছি যে একটা ডিসকাউন্ট দেবো প্রত্যেকটা ড্রেসের উপরে। তো আপুরে তোমরা তাড়াতাড়ি জয়েন করে ফেলো। জয়েন করে ফেলো আপুরা তাড়াতাড়ি। তোমরা জয়েন করে ফেললে সাথে সাথে আমি তোমাদেরকে ড্রেস দেখানো স্টার্ট করে দিব। ঠিক আছে, ড্রেস দেখানো স্টার্ট করে দিব। একজন সিন করতেছে। আচ্ছা আপুরা, যে তোমরা দেখছো প্লিজ আমাকে একটু জানাবা, হ্যাঁ, যে আমার লাইফটা ক্লিয়ার কি না, আর তোমার মানে কাইন্ডলি ঠিক মতো শুনতে পাচ্ছো কি না। হ্যাঁ, লাইফটা ক্লিয়ার কি না, ঠিক মতো শুনতে পাচ্ছ কি না আমাকে একটু প্লিজ জানাও। ঠিক আছে, একটু কমেন্টসের মাধ্যমে জানাও আপুরা। ঠিক আছে, শেয়ার করা যাচ্ছে না। আপিরা তাড়াতাড়ি জয়েন করে ফেলো, আজকে ডিসকাউন্ট দেখাবো। আর লাইভ স্টার্ট করার আগে আরেকটা কথা বলে দিচ্ছি, আমাদের এখান থেকে ড্রেস পারচেস করার নিয়ম, আমাদের এখান থেকে ড্রেস পারচেস করতে হলে তোমাদের কীভাবে ড্রেস পারচেস করতো, আমাদের লাইভ থেকে লাইভ চলাকালীন আমাদের ড্রেসগুলো যখন আমরা দেখাবো, তখন যে ড্রেসগুলো তোমাদের পছন্দ হবে, ভালো লাগবে, সেটার স্ক্রিনশট নিয়ে অবশ্যই অবশ্যই সেটা ইনবক্স করতে হবে। হ্যাঁ, লাইভ চলাকালীন। আর তোমাদের যদি যে কোনো প্রশ্ন থাকে আমাকে লাইভ চলাকালীন করতে পারো, আমি তোমাদেরকে আনসার করে দিব। ঠিক আছে, আর আপু কাইন্ডলি তুমি যারা দেখছো প্লিজ আমাকে একটু জানাও যে আমাকে ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা, শোনা যাচ্ছে কিনা। ঠিক আছে, বেশি দেরি না করে আমি ফার্স্টেই হচ্ছে ড্রেস দেখানো শুরু করে দিচ্ছি। দেখি, আচ্ছা, যারা যারা দেখছেন প্লিজ একটু জানান যে লাইভটা ক্লিয়ার কি না, আর হচ্ছে সাউন্ড শোনা যাচ্ছে কি না মেসেজের মাধ্যমে। হ্যাঁ, এন হোসেন রুমেল ওয়াচিং। আচ্ছা, আপুরা তাড়াতাড়ি জয়েন করে ফেলো, ওকে ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা একটু বলো কাইন্ডলি। যাই হোক, আমি দেরি না করে ড্রেস দেখানো শুরু করে দিচ্ছি। আজকে যেটা দেখাবো হানসা ক্যাটালগ, হানসা ক্যাটালগের ড্রেসগুলো দেখাবো। ক্লিয়ার শোনা যাচ্ছে? থ্যাংক ইউ। হ্যাঁ, আজকে আমি হানসা ক্যাটালগের ড্রেসগুলো দেখাবো, ক্যাটালগুলো দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, এই যে হানসা ক্যাটালগের ড্রেসগুলো দেখাবো। ফার্স্টে আমি যেটা দেখাবো হচ্ছে সেটা হচ্ছে তোমার এই ড্রেসটা, এই যে মিষ্টি কালার একটা ড্রেস দেখাবো তোমাদেরকে আমি। এই ড্রেসটা হানসার, এটা সরি সারিকা সারার ড্রেসগুলো, হানসারটা পরে দেখাবো। এটা হচ্ছে তোমার সারার ড্রেসগুলো দেখো। ঠিক আছে, যেটা হচ্ছে মিষ্টি কালারের ড্রেসটা, পিওর জর্জেটের উপরে এগুলো হচ্ছে কাজ করা থাকবে, প্রিন্ট করা থাকবে, পিওর জর্জেটের উপরে এগুলো প্রিন্টেড করা থাকবে এভাবে। দেখো ফুল হচ্ছে এভাবে কাজ করা থাকবে, দেখতে পাচ্ছ? আচ্ছা, এটা হচ্ছে তার সামনের পাতটা, আর এটা হচ্ছে তোমার নিচের অংশটা, দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে এটার নিচের অংশটা, দেখো দেখা যাচ্ছে কি না কালারগুলো ক্লিয়ারলি, কাছে থেকে দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, এটার ভিতরে হচ্ছে এটার আস্তরের কাপড়গুলো দেওয়া থাকবে। এই যে এটা ভিতরে একটা আস্তরের কাপড়গুলো দেওয়া থাকবে মিষ্টি কালারের মতো, খুব সুন্দর হচ্ছে স্টোনের কাজ করা। আর এটা হচ্ছে এটা স্লিপটা, ঠিক আছে, এটা হচ্ছে এটা স্লিপটা, দেখো দেখে নাও। এই যে এটা হচ্ছে এটা স্লিপটা, আর এটা হচ্ছে এটার ব্যাক সাইডটা, এটা হচ্ছে এটার ব্যাক সাইডটা।
এটা হচ্ছে এটার ব্যাক সাইডটা, আর এটার সালোয়ারটা এখন দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে এটার শরারাটা, দেখো ঠিক আছে, এটা হচ্ছে এটার শরারাটা, এই যে এটা হচ্ছে এটার শরারাটা, দেখে নাও, আমি এটার পুরোটা দেখিয়ে দিচ্ছি। দেখো এটা পুরোটা হচ্ছে এভাবে আসবে, এই যে এটা পুরোটা হচ্ছে এভাবে আসবে, দেখেছো? এটা তোমরা যেভাবে ইচ্ছে ওভাবে বানিয়ে নিতে পারো। দেখো, দেখে নাও, যথেষ্ট কাপড় দেওয়া আছে, এগুলো পিওর জর্জেটের উপর প্রিন্ট করা, ঠিক আছে? দেখো দেখেছো, এটার সাথে তোমাদের আস্তরের কাপড় দেওয়াই আছে, এক্সট্রা ভাবে আর তোমাদের ই করতে হবে না, ঠিক আছে? এবার আমি তোমাকে এটার ওড়নাটা দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে এটার ওড়নাটা, পুরোটা প্রিন্ট করা, ঠিক আছে? এই যে এরকম পুরোটা প্রিন্ট করা থাকবে, ফুল প্রিন্ট করা, এগুলো হচ্ছে পিওর জর্জেটের উপরে প্রিন্ট করা। পিওর জর্জেটের উপরে এগুলো প্রিন্ট করা। আমি এখন এগুলো একসাথে করে দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, এটা তো আটকানোর জন্য একটা ক্লিপ দরকার। আচ্ছা, আমি জামাটা ধরছি, যার যার ভাল লাগবে এই কালারটা অবশ্যই অবশ্যই স্ক্রিনশট নিয়ে। অল দ্য বেস্ট, থ্যাংক ইউ অভ্রো। আচ্ছা, যার যার ভাল লাগবে ওনাটা স্ক্রিনশট নিয়ে মেসেজ করতে হবে। এগুলো স্ক্রিনশট নিয়ে মেসেজ করতে হবে। এই যে এটা হচ্ছে এটার ওনাটা, এটার প্রাইস আমি বলে দিচ্ছি। এগুলো হচ্ছে তোমাদের অনলি লাইফ চলাকালীন যারা অর্ডার করবা তাদের জন্য হচ্ছে 2050 টাকা, ঠিক আছে? লাইফ চলাকালীন যারা অর্ডার করবা। এখন এটার আমি আরেকটা কালার দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে পেস্ট কালার, দেখো যথেষ্ট সুন্দর একটা কালার। এগুলো প্রত্যেকটাই হচ্ছে জর্জেট, পিওর জর্জেট, জর্জেটের উপর হচ্ছে এরকম প্রিন্ট করা থাকবে, ঠিক আছে? দেখো এই যে এটা হচ্ছে নেকের কাজটা ফুল প্রিন্ট করা ডিজিটাল, এটার উপর স্টোনের কাজ করা, ছোট ছোট স্টোনের কাজ করা, দেখো ঠিক আছে? দেখো পুরোটা দেখিয়ে দিচ্ছি। দেখো দেখেছ, এই হচ্ছে এটা পুরোটা, এটা হচ্ছে সামনের সাইড, এটা হচ্ছে পিছের সাইড, তারপর পিছনে ফুল প্রিন্ট করা, দেখো কত সুন্দর করে প্রিন্ট করা এগুলো, জাস্ট ওয়াও। আচ্ছা, ফুল প্রিন্ট করা, এটা স্লিপটা দেখিয়ে দিচ্ছি। এখন এটা হচ্ছে এটার স্লিপটা, এটা হচ্ছে এটার স্লিপটা, দুইটা স্লিপের কাপড় দেওয়া আছে, যথেষ্ট লং, ঠিক আছে? তোমরা আমার মতো করেও বানিয়ে নিতে পারো, আর যদি চাও তোমাদের মতো করে বানিয়ে নিতে পারো, ঠিক আছে? এটা হচ্ছে এটার জামাটা। এবার আমি এটার শরারাটা দেখিয়ে দিই। এটা হচ্ছে এটার শরারাটা, দেখো খুবই সুন্দর, খুবই সুন্দর একটা ড্রেস, দেখো দেখে নাও, যথেষ্ট কাপড় দেওয়া আছে, ঠিক আছে? দেখো, আর এটা হচ্ছে এভাবে প্রিন্ট করা থাকবে, নিচন এভাবে প্রিন্ট করা থাকবে, দেখে নাও, ঠিক আছে? এভাবে প্রিন্ট করা থাকবে, এবার আমি এটার ওড়নাটা দেখিয়ে দিচ্ছি। এগুলো কিন্তু পিওর জর্জেটের উপরে, ঠিক আছে, ডিজিটাল প্রিন্ট করা। এই যে এটা হচ্ছে এটার ওড়নাটা, দেখো কত সুন্দর একটা চমৎকার ওড়না,
দেখে নাও, ঠিক আছে? এই যে ওড়নাগুলো আমি হচ্ছে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? যে সুন্দর করে পেস্টের মধ্যে রেডিশ একটা কালারের প্রিন্ট করা, এভাবে প্রিন্ট করা থাকবে, দেখো। আচ্ছা দেখো, আচ্ছা ওনাটা দেখিয়ে দিলাম। হাই, আচ্ছা এই যে এখন আমি এটার জামাটা আর ওনাটা একসাথে করে দেখিয়ে দিচ্ছি, যার যার ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে আমাদেরকে ইনবক্স করতে হবে, ঠিক আছে? এই যে এটা হচ্ছে, এটা পেস্ট কালারটা, আর এটা হচ্ছে এটার ওড়নাটা। অবশ্যই এটার স্ক্রিনশট নিতে হবে, স্ক্রিনশট নিয়ে আমাকে ইনবক্স করতে হবে। হুম, এই যে এভাবে ধরলাম, তোমরা যা যা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে নিও, ঠিক আছে? নাও, এরপর আমি আরেকটা কালার দেখাচ্ছি, আমাদের সবার ফেভারিট কালার, পিঙ্ক কালার। হুম, এই যে দেখো, জাস্ট অসাধারণ একটা কালার, তাই না? পিঙ্ক কালার, পিঙ্ক কালারের ড্রেস নিয়ে চলে এসেছি তোমাদের সবার মধ্যে, ঠিক আছে? খুবই সুন্দর, দেখো, দেখলেই বুঝতে পারবা কালারগুলো খুবই সুন্দর, খুবই খুবই সুন্দর মিষ্টি কালার, ঠিক আছে? এটা খুব সামনে থেকে দেখিয়ে দিচ্ছি, খুব সুন্দর করে পিঙ্কের মধ্যে রেড কালারে দেখো প্রিন্ট করা, আর ছোটো 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 স্টোন দিয়ে কাজ করা, ঠিক আছে? এগুলো ডিজিটাল প্রিন্ট, হুম, পিওর জর্জেট উপর ডিজিটাল প্রিন্ট করা, সাথে হচ্ছে তোমার সানটোনের ইসের ইনারের কাপড়টা দেওয়া আছে। হুম, ইনারের কাপড়টা দেওয়া আছে তোমাদের একসাথে করে। এটা হচ্ছে এটা নিচের অংশটা, দেখো খুবই সুন্দর, দেখো এটার নিচের অংশটা। হুম, এটা হচ্ছে এটা নিচের অংশটা খুবই সুন্দর এরকম প্রিন্ট করা থাকবে, আর এটা হচ্ছে এটার পিছনের অংশটা, দেখানো খুবই চমৎকার করে মানে প্রিন্ট করা, খুবই সুন্দর, আর কাপড়গুলো এত সফট, হুম, এত ক্রিমি, মানে বলা হবে হাতে পেলে তোমরা ড্রেসটা বুঝতে পারবা যে ড্রেসগুলো কত সফট আর কত সুন্দর, ঠিক আছে? দেখো মানে জাস্ট একটা ওয়াও ড্রেসটা, তাই না? ঠিক আছে, এটার পিছনের প্রিন্টগুলো, যাই হোক এটা আমি দেখিয়ে দিয়েছি। হ্যাঁ, এটার সামনে এটার আমি তোমাদেরকে স্লিপটা দেখিয়ে দিচ্ছি, এটা হচ্ছে এটা স্লিপটা, দেখো স্লিপেও যথেষ্ট কাপড় দেওয়া আছে, দেখো। হুম, দেখে নাও, দুইটা স্লিপের কাপড় একসাথেই দেওয়া আছে, এটার সাথে তোমাদের বলেই দিলাম যে এসে ইনারের কাপড়টা একসাথে করা আছে। এখন আমি এটার শরারাটা তোমাদেরকে দেখিয়ে দিব, এটার শরারাটা হচ্ছে এইটা, দেখো, ঠিক আছে? এই ড্রেসগুলোর সবচেয়ে সৌন্দর্য হচ্ছে এটা শরারাগুলো, দেখো, ঠিক আছে? তোমরা এটাকে যেভাবে খুশি ওভাবে বানাতে পারো, শারারা স্টাইলে বানাতে পারো, স্কার্টের মতো করে বানাতে পারো, ঠিক আছে? নিজেদের মতো করে বানিয়ে নিতে পারো ডিজাইন করে, ঠিক আছে? এক এক আপু এক একভাবে বানিয়ে পড়তে খুব পছন্দ করে, বিভিন্নভাবে ডিজাইন করে, দেখো খুবই সুন্দর করে প্রিন্ট করা আছে, পিঙ্কিশ কালারের মধ্যে, হুম, রেডের মধ্যে কম্বিনেশন করা ডিজিটাল প্রিন্ট, দেখো, ঠিক আছে? এটা এগুলোর মানে ইনারের কাপড় আর হচ্ছে তোমার প্যান্টের কাপড়, হ্যাঁ, এটার যে ইগুলো এগুলো এটা ভিতরেই দেওয়া থাকে, ঠিক আছে? দেখো, হ্যাঁ, এখন আমি তোমাকে এটার ওড়নাটা দেখিয়ে দিচ্ছি, দেখি এইটা হচ্ছে এটার ওড়নাটা, দেখো খুবই সুন্দর ওড়না, খুবই সুন্দর, দেখে নাও, ঠিক আছে? এই দেখো খুবই সুন্দর ওড়নাগুলো, ঠিক আছে? দেখো খুবই সুন্দরভাবে প্রিন্ট করা, দেখো কালারটা ওয়াও একটা কালার, না দেখো, ঠিক আছে? দেখো, হুম, এখন যার যার এই কালার ড্রেসটা ভাল লাগবে আমি একসাথে করে ধরে দিচ্ছি, তোমরা স্ক্রিনশট নিয়ে আমাকে ইনবক্স করবে, ঠিক আছে? এগুলো পিওর জর্জেটের উপরে, হুম, যে হচ্ছে এটার ওড়নাটা আমি শাওয়ারটা ধরতে পারছি না, কজ হচ্ছে ওইটা তো গোল লেহেঙ্গার মতো করে বানানো, এই জন্য আর কি আমি তোমাদেরকে জাস্ট জামাটার ওড়নাটা ধরে দিচ্ছি,
তোমরা স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলো। হ্যাঁ, প্রাইস তো বলেই দিয়েছি, তারপর আরেকবার বলে দিচ্ছি, 2050 টাকা লাইভ চলাকালীন যে আপনার তোমরা হচ্ছে ই করবা, কি বলে, অর্ডার করবা তাদের জন্য আর কি, ঠিক আছে? লাইভ চলাকালীন যারা অর্ডার করবা তাদের জন্য 2050 টাকা করে আমাদের লাইভ ডিসকাউন্ট এটা প্রাইস নাও। হ্যাঁ, এখন আমি আরেকটা কালার দেখাচ্ছি, জাস্ট এই কালারটা মাথা নষ্ট করার মতো, দেখো তোমরা, তাই না? গ্রিনিশ একটা কালার, দেখো খুবই সুন্দর, খুবই সুন্দর কালারটা, মানে সরাসরি না দেখে বুঝবেন, আমি জানি না ক্যামেরাতে ক্লিয়ার আসছে কি না। হ্যাঁ, তোমরা দেখে দেখিয়ে দিচ্ছি, দেখো খুবই সুন্দর করে এভাবে প্রিন্ট করা থাকবে, স্টোনের কাজ করা আছে, ছোট 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 স্টোনের কাজ করা আছে, দেখো খুব সুন্দর করে প্রিন্ট করা, দেখছো? এ দেখো প্রত্যেকটা ড্রেসই খুব সুন্দর করে প্রিন্ট করেছে তারা, দেখো কালার কম্বিনেশনটা খুবই ওয়াও, ঠিক আছে? দেখো আমাকে ক্লিয়ারলি কি দেখা যাচ্ছে আপুরা, একটু আমাকে একটু জানাবা তোমরা। আনিকা রহমান, হাই আনিকা রহমান আপি, ঠিক আছে? এই যে এটা হচ্ছে সামনের সাইডটা, দেখো এটা হচ্ছে তোমাদের ব্যাক সাইডটা, ব্যাক সাইডটা এরকম পুরোটা প্রিন্ট করা থাকবে, দেখো ব্যাক সাইড পুরোটা প্রিন্ট করা থাকবে, এটা যথেষ্ট লেন্থ আছে, তোমাদের অসুবিধা হবে না কারো। কিন্তু আমি মনে করি এই ড্রেসগুলো একটু শর্ট করে বানিয়ে পরলে স্টাইলে ভালো লাগে, বেশি সুন্দর লাগে, তারপরও আপুরা যেভাবে বানিয়ে পড়তে পছন্দ করো আর কি। নেগার সুলতান, ক্লিয়ার আপি, থ্যাংক ইউ আপু, ঠিক আছে? এটা হচ্ছে, এটা স্লিপটা দেখেছো, এটা স্লিপটা হচ্ছে, এটা দুইটা স্লিপ একসাথে করে দেওয়া হচ্ছে। স্লিপে পুরোটাই হচ্ছে তোমরা প্রিন্ট পাবা, জর্জেটের উপর পুরোটা প্রিন্ট করা। এখন আমি তোমাদেরকে এটার শরারাটা দেখাচ্ছি, এইটা হচ্ছে এটার শরারাটা, দেখেছো খুবই সুন্দর, খুবই সুন্দর। দেখো এই দেখো, দেখে নাও, এবার আমি এটার ওড়নাটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? হ্যাঁ, আপুরা মেসেজ করো না কেন, শুধু সিনি করছো, লাইভ দেখছো, কথা বলো, কথা না বলে কিভাবে একজন আরেকজনের সাথে পরিচয় হবো বলো, কথা বলো তোমরা। আমি তোমাদেরকে আনসার করি, তোমাদের কারো কিছু যদি জানার থাকে। এটা হচ্ছে ওড়নাটা গ্রিনের মধ্যে খুব সুন্দর রেড কালারের প্রিন্ট করা, ছোট ছোট প্রিন্ট করা, দেখেছো? দেখো এই যে খুবই সুন্দর, দেখেছো কালার করার এই ওড়নাগুলো হচ্ছে এক কথা ওয়াও, গায়ে দিলে একদম খুব সুন্দর পরে থাকে, কোনো ঝামেলা থাকে না, ঠিক আছে? দেখো খুবই সুন্দর, ঠিক আছে? এখন আমি তোমাদেরকে এগুলো একসাথে করে দেখিয়ে দিচ্ছি, যার ভাল লাগবে স্ক্রিনশট নিবে, নিয়ে আমাকে ইনবক্স করতে হবে, ঠিক আছে? এই যে এখন আজকে প্রচণ্ড গরম, এই যে এটা হচ্ছে এটার ওড়নাটা, এটা হচ্ছে এটা জামাটা, যার ভাল লাগবে স্ক্রিনশট নিয়ে আমাকে ইনবক্স করতে হবে। প্রাইস অনলি 2050 টাকা, লাইফ চলাকালীন, আমি বারবারই এক কথা বলছি, লাইফ চলাকালীন যারা অর্ডার করবে তাদের জন্য এটা 2050 টাকা, কারণ হচ্ছে এটা এই ডিসকাউন্টে আমি দিচ্ছি, ঠিক আছে? পরে আপুরা বলবা না যে আপু তুমি তো লাইভে বলেছিলে 2050 টাকা, এখন কেন বলছো, তাই না? এখন আমি যে কালারটা দেখাবো, গ্রে কালার, আচ্ছা এখন আমরা সবাই গ্রে কালার ড্রেস পরতে খুবই পছন্দ করি, আচ্ছা এই দেখো খুবই সুন্দর একটা কালার, এটা দেখে নাও, ওয়েট দেখো, ঠিক আছে? এটা প্রিন্টগুলো দেখো, এই দেখো আমি জানি এই কালারটা দেখার পর, ঠিক আছে, এই কালারটা দেখার পর হচ্ছে সবার মাথা নষ্ট হয়ে যাবে, ঠিক আছে? শেয়ার গিফট কি কাপড়, শেয়ার গিফট হচ্ছে আপু আমার মানে তিনটা লাইফ যে মানে বেশি শেয়ার করবে, ঠিক আছে, যে হায়েস্ট হবে তাকে আমি ড্রেস গিফট করব, ঠিক আছে? তিনটা লাইফের মধ্যে যে সবচেয়ে হায়েস্ট ই করবে, শেয়ার করবে, তাকে হচ্ছে আমি ড্রেস গিফট করব, ওকে? এটা হচ্ছে পিওর জর্জেটের উপর আপু, এগুলো হচ্ছে শারারা, হ্যাঁ এটা হচ্ছে 3 পিস শারারা, দেখে নাও তোমরা, এই যা
আচ্ছা দেখে না পেইন্ট করা, সামনে থেকে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। জর্জেটের উপর ডিজিটাল প্রিন্ট করা স্টোনে, ছোট 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 স্টোনের কাজ করা, দেখছো খুব সুন্দর করে স্টোনের কাজ করা। এই দেখো, এই দেখো, দেখে নাও। এবার আমি এটার নিচনের অংশটা দেখিয়ে দিচ্ছি, দেখে এভাবে প্রিন্ট করা থাকবে। ওকে, আর এটার সাথেই হচ্ছে তোমাদের ইনারের কাপড়টা দেওয়া আছে, তোমাদের আলাদাভাবে কোনো ঝামেলা হবে না। এই দেখো, এটার সাথে ইনারের কাপড়টা দেওয়া আছে। আমি তারপরও দেখিয়ে দিচ্ছি, সান্ত্বনার কাপড় দেওয়া আছে, দেখো এই হচ্ছে এটার উপরে এটা, আর এটা হচ্ছে এটার ব্যাক সাইডটা, দেখো খুব সুন্দর না? দেখো খুব সুন্দর করে প্রিন্ট করা, ঠিক আছে? দেখো খুবই সুন্দর করে প্রিন্ট করা, ডিজিটাল প্রিন্ট, পিওর জর্জেটের উপরে। ব্র্যান্ডের নাম হচ্ছে শ্রী, শ্রী সিল্কের, দেখো ফুল প্রিন্ট করা। এবার আমি হচ্ছে এটার সারারাটা দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে, দেখো ঠিক আছে, খুবই সুন্দর সুন্দর, মানে মাথা নষ্ট সুন্দর। এইগুলো দেখো, অলরেডি আমি একটা পরেও আছে, আপুর হয়তো দেখছো, ঠিক আছে? আমি শেয়ার কন্টেস্ট, শেয়ার কন্টেস্ট রোলকে আপু আমি বলে দিয়েছি, হাইয়েস্ট যে তিনটা লাইভ আমার পরপর তিনটা লাইভ হাইয়েস্ট যে শেয়ার করবে, হ্যাঁ তাকে আমি ড্রেস গিফট করব। ওকে, অবশ্যই সেটার স্ক্রিনশট আমাকে দিতে হবে, প্রত্যেকটা স্ক্রিনশট আমাকে দিতে হবে আপু, লাইভটা শেয়ার করলে গিফট পাবো? হ্যাঁ অবশ্যই পাবো আপু, কেন পাবা না, দেখো ঠিক আছে। এই যে এটা হচ্ছে এটার পিছনের অংশটা প্রিন্ট করা, ডিজিটাল প্রিন্ট করা, এই যে ঠিক আছে, এটা হচ্ছে সারারা। এখন হচ্ছে আমি এটার ওড়নাটা দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে, এই যে এটা হচ্ছে এটার ওড়নাটা, দেখো খুবই সুন্দর ওড়না। এই ড্রেস, এই কালারটা খুবই খুবই চমৎকার একটা কালার, গ্রে কালার, দেখতে খুবই সুন্দর লাগে, পরার পর লুকও চেঞ্জ হয়ে যাবে তোমাদের, ঠিক আছে? যে কোনো মানে পার্টিতে পরো, মানে সব জায়গায় এটা ইউজ করতে পারবা, ঠিক আছে? নাও আমি তোমাদেরকে একসাথে করে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? আর ড্রেস মেটেরিয়াল অনেকে জিজ্ঞেস করছো হয়তো, ড্রেস মেটেরিয়াল হচ্ছে এটা পিওর জর্জেটের উপরে, আপনি পিওর জর্জেটের উপরে ডিজিটাল প্রিন্ট করা, এই যে হচ্ছে আপু। তিনটা লাইভ কি আজকে হবে? না আপু আজকে হবে না, ঠিক আছে আজকে হবে না, আমি বেশি লাইভ করি না আপু, হয়তো আমি মান্থলি তিনটা করব, না হলে এরকমই, মান্থলি তো হবে না, ঠিক আছে? আমি উইকলি একটা করে আর কি লাইভ করার চেষ্টা করি। এটা হচ্ছে এটা অন্যটা, যার যার ভাল লাগবে স্ক্রিনশট নিয়ে অবশ্যই ইনবক্স করতে হবে, ঠিক আছে? স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে দিতে হবে, খুবই সুন্দর একটা কালার, দেরি না করে আপনার স্ক্রিনশট নিয়ে নাও, পরে বলবা যে আপু আমাকে দিলা না, ঠিক আছে? দেখে নাও, লাইভ চলাকালীন অবশ্যই অফার করলে ডিসকাউন্ট পাবা, ঠিক আছে? যাই হোক, কিছু কমেন্টস নিয়ে নেই। এটা কি কাপড়, শেয়ারের গিফট কি না বা ক্লিয়ার আপু? আশা করি আমি সবার উত্তরই দিয়েছি, ঠিক আছে? এখন যেটা দেখাবো এটা হচ্ছে হানসা প্রিন্ট দেখাবো, হ্যাঁ হানসা বানারসের প্রিন্ট দেখাবো, একটাই আছে আমার কাছে, যার ভালো লাগবে চট করে স্ক্রিনশটটি ইনবক্স করে দিতে হবে, আমার কাছে একটাই পিসি অ্যাভেলেবেল আছে। আশা করি আপুরা খুবই ভালো লাগবে তোমাদের কাছে, দেখো ব্ল্যাক কালারে জাস্ট ওয়াও, এটা হচ্ছে হানসা প্রিন্ট, ঠিক আছে? বানারসের ক্যাটালগের, দেখো খুবই সুন্দর, ঠিক আছে? খুবই সুন্দর ড্রেসটা, দেখো খুবই সুন্দর, জর্জেটের উপর পুরো হচ্ছে নেকের মধ্যে কাজ করা, দেখো এই দেখো খুব সুন্দর করে কাজ করা আছে, সুতার এমব্রয়ডারির কাজ করা। এটা লেন্থও খুবই মার্শাল্লা অনেক বেশি, কাপড়টা খুবই সফট, পরেও আরাম পাবা, দেখো এটা, দেখো এটা হচ্ছে এটা পার্টটা, পার্টটা হচ্ছে পুরোটা এরকম কাজ করা থাকবে, সুতার কাজ করা আছে। এটা হচ্ছে ইন্ডিয়ান তোমার হানসা বানারস, ঠিক আছে? দেখে নাও গিফট কি, গিফট হচ্ছে আপু আমি ড্রেস গিফট করব আপনাদেরকে, হ্যাঁ ড্রেস গিফট করব অবশ্যই, যে হাইয়েস্ট শেয়ার করবে, দেখে নাও, ঠিক আছে? এখন হচ্ছে আমি এটা পিছনের অংশটা দেখিয়ে দিচ্ছি, এটা হচ্ছে এটার ব্যাক সাইডটা, ঠিক আছে? এটা হচ্ছে এটা ব্যাক সাইডটা, আর এটা স্লিপটা দেখাচ্ছি আমি তোমাদেরকে, এটা হচ্ছে এটা স্লিপটা, স্লিপটার মধ্যে ঠিক এভাবে কাজ করা থাকবে, দেখো এই যে ঠিক এভাবে কাজ করা থাকবে স্লিভের মধ্যে,
স্লিভে যথেষ্ট কাপড় দেওয়া আছে, যথেষ্ট কাপড় দেওয়া আছে। এখন আমি তোমাকে এটার ওড়নাটা দেখাবো, ওড়না দেখার পর আপুদের মাথা নষ্ট হয়ে যাবে। দেখো দেখেছো, খুবই সুন্দর একটা ওড়না, কালোর মধ্যে গোল্ডেন সুতার কাজ করা, রেডিশ একটা ইয়ে আছে, প্রিন্ট আছে, স্ট্রবেরি কালার বলতে পারো তোমরা। হ্যাঁ, স্ট্রবেরি কালারের খুব সুন্দর করে কোন ড্রেসটা গিফট করবেন আপু, আর কয়দিন শেয়ার করতে হবে আপু? ড্রেসটা কোনটা গিফট করবো সেটা তো সেই দিনই বলবো। হ্যাঁ, এখন হচ্ছে বলে দিচ্ছি যে ড্রেস গিফট করবো পরপর তিনটা লাইভ শেয়ার করলে, আমি যে তিনটা লাইভ করবো সেই তিনটা লাইভ শেয়ার করলে হচ্ছে আপনারা গিফট পেয়ে যাবেন, যে সবচেয়ে বেশি হায়েস্ট শেয়ার করবে। এই যে এটা হচ্ছে এটার ওড়নাটা, কালোর মধ্যে গোল্ডেন কালারের, দেখো দেখেছো, দেখো এই জিনিসটা যার ভাল লাগবে সাথে সাথে স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলো, কারণ এটা এক পিসি আছে। ঠিক আছে, দেখো, আর অবশ্যই এটা ডিসকাউন্ট প্রাইসে দিয়ে দিব। দেখো এখন হচ্ছে এটার প্যান্টের কাপড়টা আর হচ্ছে তোমার ইনারের কাপড়টা দেখিয়ে দিই। প্যান্ট আর ইনারের কাপড় হচ্ছে সান্ত্বনার কাপড়টা, দেখো ঠিক আছে, এটা হচ্ছে প্যান্টের কাপড় আর হচ্ছে ইনারের কাপড়টা। ঠিক আছে, এখানে যথেষ্ট কাপড় দেওয়া আছে, আশা করি আপুদের কোনো অসুবিধা হবে না। জামাটা দাও, তারপর অন্যটা দাও, আমি একসাথে করে ধরে দিচ্ছি আপু। তোমাদের যার যেটা ভাল লাগে স্ক্রিনশট নিয়ে আমাকে ইনবক্স করে ফেলতে হবে। ওকে, দেখো খুবই খুবই সুন্দর একটা ড্রেস, এইগুলো সামনে যেহেতু পুজো, পুজোর মধ্যে পড়তে পারবে আপুরা। খুবই সুন্দর, খুবই সুন্দর, দেখেছো, খুবই সুন্দর, জাস্ট ওয়াও, তাই না? ব্ল্যাকের কম্বিনেশনটা জাস্ট ওয়াও না? দেখো ব্ল্যাকের মধ্যে অ্যাশ কালারের ওড়না। হ্যাঁ, এটা বেনারসি, প্রাইস বলবেন? জি আপু অবশ্যই বলবো। এটা যদি আপনারা লাইভ চলাকালীন আমাকে ইনবক্স করেন, অবশ্যই এটা ডিসকাউন্ট প্রাইসে পাবেন, কিন্তু লাইভ চলাকালীন পরে যদি কেউ অর্ডার করেন আপু, ডিসকাউন্ট প্রাইস আমি দিব না। ঠিক আছে, এটা প্রাইস হচ্ছে অনলি 2600 টাকা। ঠিক আছে, এটা হানসা বেনারস, অনলি 2600 টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন। ঠিক আছে, দেখেন, ঠিক আছে, যার যার ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলুন। ঠিক আছে, দেখি এটা প্যান্টের কাপড়টা দেখি। হ্যাঁ, আমি ধরছি, আপুরা ভাল লাগলে স্ক্রিনশট নিয়ে ফেলো। হবে নাকি পরে করলে হবে আপু? লাইফ টাইমে করলে বেটার হয়। লাইফ টাইমটা করলে বেশি বেটার হয় আপনি, আমি লাইফ টাইমটার জন্যই বলছি আপনাদেরকে। যারা লাইফ চলাকালীন আমার মানে ইয়ারটা শেয়ার করবেন, তারা হচ্ছে হাইস্ট যে হবে স্ক্রিনশট নেবেন, আমি স্ক্রিনশট নিয়ে আমি দেখবো কারটা হাইস্ট হয়েছে, যে হাইস্ট হবেন আমি তার নাম ঘোষণা করে দিব। ঠিক আছে, এটা হচ্ছে যার যার ভালো লাগবে আপু প্লিজ স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলো। এটা আমার কাছে ওয়ান পিসই আছে, সো দেরি করো না। ঠিক আছে, এটা আমি রেখে দিলাম। যাই হোক আপুরা, আজকে এই কয়েকটা কালেকশন দেখানো ছিল, আশা করি নেক্সট লাইভে আবার তোমাদের সাথে দেখা হবে। আর আমাদের পেজ থেকে ড্রেস পারচেস করার নিয়মটা হয়তো তোমরা সবাই জানো, যে মানে লাইভ চলাকালীন যে ড্রেসগুলো পছন্দ হবে সেটা স্ক্রিনশট নিয়ে অবশ্যই ইনবক্স করে দিতে হবে। আর যদি পেজ থেকে কোনো ড্রেস পছন্দ হয় অবশ্যই সেটাকে মানে পিকচার হোক বা স্ক্রিনশট নিয়ে তোমরা আমাদেরকে ইনবক্স করে দেবা। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ তোমরা সবাই এতক্ষণ আমার সাথে থাকার জন্য, পাশে থাকার জন্য, আর এতগুলো ভালোবাসা দেওয়ার জন্য। ঠিক আছে, তোমরা না থাকলে হয়তো এত সুন্দর করে লাইফটা করতে পারতাম না, আশা করি সবসময় এভাবে পাশে থাকবে। কজ হচ্ছে যেহেতু আমি নিউ, অনেক কিছু ভুল করে যাই, হ্যাঁ হয়তো তোমরা সেটাকে আমাকে সংশোধন করার সুযোগ দিবে আশা করি। ঠিক আছে, ভালো থাকো, সুস্থ থাকো, যে যেখানেই থাকো না কারো, আশা করি নেক্সট লাইভে আবার তোমাদের সাথে দেখা হবে। আল্লাহ হাফেজ।